নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আপনারা এখন দেখুন পিঙ্কি ভিলেজ কিচেনের এই ভিলেজটার অবস্থা দেখুন। আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর অসময়ে বৃষ্টি। এখন তো গ্রীষ্মকাল, তবুও গ্রীষ্মকালে বৃষ্টি হচ্ছে, মাঠ ঘাট পুরো জলেই থই থই করছে। আর আমার একটা ছোট্ট বাগান ছিল, সেই বাগানে লাউ কুমড়ো উচ্ছের অনেক গাছ ছিল, সেগুলো এখন জলের মধ্যে থই থই করছে। আজকে যাচ্ছি আমি বাগানে, আর বাগানে যাচ্ছি লাউ কাটতে। সেই লাউ দিয়ে আপনাদেরকে আজকে লাইলন টিকা মাছের ঝোলের রেসিপি শেয়ার করব, আর সেই ঝোলটা রান্না করব খুবই সুস্বাদু হবে। এই দেখুন বন্ধুরা, এখানে লাউর গাছ ছিল অনেকগুলো, কিন্তু লাউ ধরে আছে, আর লাউয়ের গাছগুলোতেও জল ধরে গেছে। কি জানি হয়তো মরেই যাবে, কিন্তু এখন এখান থেকে একটা আমি লাউ কেটে নেব। সেই লাউ দিয়ে আজকে ঝোল বানাবো। এই দেখো, ওইখানে দেখো কিভাবে জল জমে গেছে, দেখো অসময় বৃষ্টি ধরে জল জমে গেছে, আর মাঠঘাট কিন্তু পুরো সবুজ হয়ে গেছে। দেখো কতটা ভালো লাগছে দেখতে, এখনো কিন্তু বৃষ্টি পড়ছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। দেখো বন্ধুরা, এখানে একটা লাউ আছে, কচি লাউ, আর এই কচি লাউটা দিয়ে আজকে ঝোল বানাবো। এখানে কিন্তু অনেকগুলোই লাউ পড়েছে, বড় বড় লাউ, কিন্তু আজকে যে ঝোলটা বানাবো তার জন্য কচি লাউটাই দরকার। দেখো এই লাউটা, এই লাউটা হলেই আমার হয়ে যাবে। এই দেখুন, এই লাউটা কিন্তু একদমই নরম, এইভাবে কিন্তু নরম লাউ হলে ঝোল খুব ভালো হয় খেতে। বন্ধুরা, লাউ থেকে যে যে খোসা বের হয়, এই খোসাগুলো না ফেলে শাকের সঙ্গে মিশিয়ে যদি ভাজা করে খান তাহলে খুব ভালো লাগবে। এই খোসাগুলো খুব মিষ্টি হয় খেতে, আর খুবই স্বাদ লাগে। এইভাবে বড় বড় পিস করে লাউটাকে আমি কেটে নেব। এখন দেখো এইরকম এইরকম বড় বড় পিস করে কেটে নিতে হবে। এখানে একটা আলু দিলাম এই ঝোলেতে, আর লাউটাকে আমি পুরোটা কেটে নিয়েছি, এবার আমি ধুয়ে নেব। এবার আমি লাউ আর আলুটাকে ধুয়ে থালার মধ্যে ছেঁকে তুলে নিচ্ছি। এখানে কিছু গোটা মশলা নিয়েছি, মৌরি নিয়েছি 1 চামচ, ধনে নিয়েছি গোটা ধনে 1 চামচ, গোটা জিরে নিয়েছি 1 চামচ, 2টি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা নিয়েছি। এগুলোকে এখন শুকনো কড়ার মধ্যে দিয়ে একটু ভেজে নেব। এগুলোকে এখন আমি হালকা করে ভেজে নিয়েছি, আর একটু ঠান্ডা করে তারপরে শিল নোড়ে দিয়ে গুঁড়ো করে দেবো।
এবার মাছ ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো। এবার দেখো তেল গরম হয়ে গেছে, একে একে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেখা যায় মিরা উল্টে পাল্টে মাছগুলোকে বেশ লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি। এইভাবে মাছটাকে ভেজে নিতে হবে। এখন মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা ঠিক একইভাবে সব মাছগুলোকে এখন আমি ভেজে নিচ্ছি। এবার আমি সব মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে লাউগুলোকেও ভেজে নেব। প্রথমে আমি লবণ দেব না, এইভাবে লাউটাকে আমি ভেজে নেব। এবার আমি ঢাকা দিয়ে দেব। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার লাউ এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। একটু সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম। এবার নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি আবার ঢাকাটা দিয়ে দেব। এবার দেখা যাবে আমি লাউটাকে দিয়ে সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি, আর লাউ গা থেকে যতটুকু জল বেরিয়েছিল সেই জলটা কিন্তু শুকিয়ে গেছে। আর দেখো লাউটা কেমন করে ভেজে নিয়েছি, এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। এখন আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে লাউ ভেজে রান্না করলে সত্যি বন্ধুরা অসাধারণ লাগে খেতে। পুরো লাউর পিসগুলো যেন মাংস পিসের মতো মনে হবে। এবার আমি আলুটাকে ভেজে নেব। এবার এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে, দিয়ে আলুটাকে বেশ ভালো করে ভেজে নেব। লবণ, তেল দিলাম, অল্প একটুখানি হলুদের গুঁড়ো। এবার খুঁটি দিয়ে নেড়ে করে আমি একসঙ্গে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দিই। এবার দেখো বন্ধুরা আলুটাকেও বেশ সুন্দর করে লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার আলুটাকেও আমি তুলে নেব। আলু আর লাউ ভালো করে ভেজে নিয়েছি। এবার রান্নাটা করে নেব। এই তেলের মধ্যে আরো কিছুটা দিয়ে দিলাম সর্ষের তেল। ফোড়নে দিয়ে দেবো তিনটা তেজপাতা, একটি শুকনো লঙ্কা, আর এখানে কালো জিরে নিয়েছি হাফ চামচ, গোটা জিরে হাফ চামচ। ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেবো পেঁয়াজের কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। বন্ধুরা আমি এখানে তিনটার মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এতে সামান্য পরিমাণে লবণ দিলাম। দেখো পেঁয়াজটা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, আর পেঁয়াজটা কিন্তু অনেকটাই গলে এসছে, হালকা বাদামি কালার চলে এসেছে। এবার এই পর্যায়ে দিয়ে দেবো টমেটো কুচি একটা বড় সাইজের। নেড়ে চেড়ে টমেটো দিয়ে ভালো করে আমি কষে নেব। যেহেতু টমেটো দিয়েছি তার জন্য অল্প একটুখানি লবণ দিলাম, যাতে টমেটো ভালো করে গলে যায়। এখানে দেখো হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। তো এটাতে এখন জল দিয়ে আমি ফিটিয়ে নেব।
দেখো পেঁয়াজ আর টমেটো বেশ ভালো করে কিন্তু গলে গেছে আর ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা আর আদা বাটা, আর এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, একটু ছোটো ছোটো পেঁয়াজ বেটে নিয়েছিলাম। তো এগুলো দিয়ে ভালো করে নেড়ে করে বেশ সুন্দর করে আমি কষিয়ে নেব। যেহেতু মশলা দিয়েছি তার জন্য আরও সামান্য পরিমাণে তেল দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, চেরা, চারপাঁচ টমেটো, একসঙ্গে নেড়ে করে ভালো করে কষে নেব। দেখো আদা রসুন ভালো করে কষে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে। এবার এখন যেই মশলাটা আমি ফিটিয়ে রেখেছিলাম হলুদ আর লঙ্কার গুঁড়ো, সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একসঙ্গে নেড়ে ফেলে আবার আমি ভালো করে কষে নেব। এবার দেখো যেই গোটা মশলাটা আমি প্রথমে ভেজে নিয়েছিলাম সেটা এখন গুঁড়ো করে নিয়েছি, এক চামচ এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার আমি একসঙ্গে নেড়ে চেড়ে কষে নেব। এতে এখন সামান্য পরিমাণে জল দিলাম মশলার বাটিটা ধুয়ে। এবার দেখো বন্ধুরা মশলা ভালো করে কষে নিয়েছি, মশলার গা থেকে কিন্তু তেল তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর লাউটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একসঙ্গে নেড়ে চেড়ে ভালো করে কষে নেব। দেখুন বন্ধুরা লাউটাকে কেমন করে আমি কষে নিয়েছি মশলার সঙ্গে, আর এখন দেখেই মনে হচ্ছে খেতে ইচ্ছে করছে, আর ঝোলটা পুরোপুরি রান্নার পরে দেখবে কতটাই ভালো লাগবে খেতে। আগে যেহেতু আমি লবণ দিয়ে ভেজেছিলাম তার জন্য এখন অল্প করে লবণ দিচ্ছি, লাউ যেহেতু মিষ্টি আর লবণের পরিমাণটা বুঝে কিন্তু দিতে হবে। স্বাদ মতো সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে নেড়ে ধরে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা আজকের লাউয়ের ঝোলটা আমি নাইলন টিকা মাছ দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে মিষ্টি মাছ, যে কোনো রুই মাছ বা যে কোনো মাছ দিয়েই বানাতে পারেন। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার আমি এতে ঢাকা দিয়ে দেবো, ঝোলটা ফুটে আসার জন্য অপেক্ষা করব। এবার দেখো বন্ধুরা আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, ঝোল কিন্তু ফুটে গেছে, আর এদিকে লাউ আর আলু সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিই। লাউ তো আগে থেকে সেদ্ধ ছিল ভাজার সময়, আর আলুটাও সেদ্ধ ছিল হাফ বয়েল। এখন দেখে নেব আলু আর লাউ খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছটাকে একে একে করে তুলে দিচ্ছি। এবার মাছটা দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি এভাবে, যাতে মাছটা ভেতর পর্যন্ত চলে যেতে পারে। যে গোটা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম এবার আবার আমি উপর থেকে হাফ চামচ ছড়িয়ে দিলাম। আর বন্ধুরা এইভাবে আপনারা কচি লাউ পেলে
এইভাবে একবার ঝোল পানি খেয়ে দেখলে খুবই ভালো লাগবে। একটু হালকাই ফুন্দি দিয়ে এভাবে নাড়িয়ে দেবো, না হলে মাছটা কিন্তু ভেঙে যেতে পারে। মাছটা যেহেতু আমি এখনই দিয়েছি আর মশলাটা দিয়েছি, তার জন্য 1 মিনিট ঢাকা দিয়ে দেবো। 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি বন্ধুরা। এবার দেখো আমার লাউ দিয়ে ডাইলন টিকা মাছের ঝোল কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। কতটা লোভনীয় স্বাদে দেখতে হয়েছে বন্ধুরা আজকের এই রান্নাটা। এই রান্নাটা আপনারা বাড়িতে অবশ্যই একবার করে খাবেন। অনেকেই লাউ পছন্দ করে না, লাউ খেতে চায় না, এইভাবে যদি তাদেরকে ঝোল বানিয়ে দেওয়া যায় তাহলে তারা বুঝতেই পারবেন না ওটা লাউ খাচ্ছে কি কি খাচ্ছে। খুবই ভালো লাগে খেতে গরম গরম ভাতের সঙ্গে। ওটা কিন্তু আমার মায়ের রেসিপি, মায়ের কাছ থেকে শেখা। তো মা বানাতো ছোটবেলায় খেতাম, আজকে আমি আপনাদের সঙ্গে বানিয়ে শেয়ার করছি। আমাদের বাড়িতে মাঝে মধ্যে এইভাবে কচি কচি লাউ পেলে এইভাবে রেসিপি খেতে আমাদের বাড়ির সবাই খুবই পছন্দ করে। এখন বন্ধুরা আমি উনুন থেকে কিন্তু কড়াইটা নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা আজকে লাউয়ের যে ঝোলটা দেখেই মনে হচ্ছে যেন মাংসের ঝোলের মতো, আর কিন্তু খেতেও লাগে একদম মাংসের মতো লাউগুলো। তো বন্ধুরা আমার এই রেসিপি কেমন লেগেছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, ভালো লাগলে একটা লাইক করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী পর্বে আবার ফিরে আসবো এরকম নিত্য নতুন রেসিপির সাথে।